দেখো শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত বিধায়ক তারা কিন্তু এই মিছিলে আছেন, এবং শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে তারা আজকে বিধানসভা থেকে বেরিয়ে রাজভবন পর্যন্ত যাবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। মূলত একটা ইস্যুতে তার আজকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অধিবেশন কক্ষের মধ্যে রাজ্যপালকে হেনস্থা করা হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু তারা যাবেন রাজ্যপালের শারীরিক অবস্থা জানতে, এবং একই সঙ্গে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হচ্ছে যাতে দাবি করা হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে, রাজ্যপাল বিধানসভার মধ্যে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দ্বারা, ফলে এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা, এবং এই হচ্ছে এই মিছিলের মূল কথা, মূল স্লোগান। এবং দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী আছেন এবং বিজেপির অন্যান্য বিধায়করাও আছেন, তারা সবাই মিলে রাজ্যপালের কাছে দেখা করতে যাচ্ছেন এবং এই দাবি তারা জানাবেন। এটাই বক্তব্য তো? হ্যাঁ, শারীরিকভাবে হেনস্থা করেছে তৃণমূল বিধায়করা মুখ্যমন্ত্রীর উস্কানিতে। রাজ্যপালের স্বাস্থ্যের খবর নেব, প্রয়োজন হলে রাজ্যপালকে বলবো ডাক্তার দেখাতে, যেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমাদের চোখের সামনে, আর ব্যবস্থা নিতে বলবো, সাংবিধানিক ব্যবস্থা। দীর্ঘদিন সংসদীয় রাজনীতির সঙ্গে আছেন, এরকম বুঝতেই পাচ্ছেন যে এটাই হচ্ছে বক্তব্য বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে রাজ্যপালকে বিধানসভার মধ্যে হেনস্থা করা হয়েছে তাদের চোখের সামনে। সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে কিছুক্ষণের মধ্যেই বিজেপির এই মিছিল পৌঁছে যাবে বিধানসভা থেকে রাজভবন, এবং সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।